এটা আহলে হাদিসদেরকে বলে দাজ্জাল, ভাই বলে না, তার এই বই আছে, নাভির নিচে হাত বাঁধতে হবে, এই মর্মে টাটকা জাল হাদিস তৈরি করেছে। এবং আমি চ্যালেঞ্জ করেছি যে হাদিস যদি ও দেখাতে পারে, আমি কথা দিয়েছি আমি জিন্দগিতে মাইকে মুখ লাগাবো না, অন্য কোনো চ্যালেঞ্জ করিনি। আমি বলেছি তুমি যদি আমার সামনে বাঁশে বসতে না চাও, মুনাজারা করতে না চাও, তোমার যদি ইগো প্রবলেম হয়, তুমি ফেসবুকে একটা পোস্ট লিখে দাও, তুমি ওই হাদিস নাম্বারটা দিয়ে স্ক্রিনশট পোস্ট করো। করেনি এখন পর্যন্ত, 10 দিন হয়ে গেল, দেখাবো বিষয়টা, দেখাবো। আচ্ছা দেখাই, 95 নম্বর পৃষ্ঠা তার বই, আপনি কিভাবে নামাজ পড়বেন। 95 নম্বর পৃষ্ঠায় নাভির নিচে একটা হাত বান্ধা হাদিসকে জাল তৈরি করেছে। আমার দাবি হাদিস জাল, এটা জাল ও নিজেই তৈরি করেছে, অন্য কেউ না। জাল হাদিস দুই ধরনের হয়, কয় ধরনের কথা বলেন, দুই ধরনের। যেমন আপনার আমরা আলোচনা শুনেছি, একটা হরিণ বাঁধা ছিল গাছেরই তলায়, ভাই শুনি নাই, এই হাদিস জাল। তবে ইসলামের ইতিহাসে গ্রন্থে আছে, আল বিদায়া ও নিহায়া খুলেন পেয়ে যাবেন এর সনদ মতন, তারিখে দামেশ খুলেন এর সনদ মতন পেয়ে যাবেন, দালাইলুন নবুয়াতুল বাইহাকি খুলেন এই হাদিসের সনদ মতন পেয়ে যাবেন। তবে মুহাদ্দিসগণ হাদিসটাকে ঘটনাকে নিয়ে আসার পরে বলেছেন লা আসলালাহু, এই হাদিসের কোনো ভিত্তি নেই। জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যেতে হলেও যাও, বা এই হাদিস শুনেছি কি শুনি নাই কথা বলেন, এটাও হাদিস, তবে এই হাদিসটা জাল। তাই মুহাদ্দিসগণ তাদের হাদিসের বই নিয়ে এসেছেন, এই হাদিসের সনদ আছে শুআবুল ইমানুল বাইহাকির মধ্যে, এই হাদিস আরো আছে তাবরানি আওসাতের মধ্যে, এই হাদিস দালাইলুন নবুয়াত ইমাম বাইহাকির কিতাবের মধ্যে আছে, বিভিন্ন জায়গাতে হাদিসের সনদও আছে, মতনও আছে। তো মুহাদ্দিসগণ ওখানে লিখে দিয়েছে লা আসলালাহু, এ হাদিসে কোনো ভিত্তি নেই, এ হাদিস মওযু, এ কথা লিখে গেছে। কিন্তু রেজাউল করিম আবরার যে দলিল পেশ করেছে, আজ থেকে কেউ এই দলিল দেয় নাই, প্রথম বাংলাদেশে বসে ও নিজে হাদিস জাল তৈরি করেছে, এটা আমার দাবি। দেখেন কি বলছে, শায়খ পাশে আছে দেখতে পাচ্ছেন, 95 95 নম্বর পৃষ্ঠা লিখছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনটে জিনিস আখলাকে নববী, তিনটে জিনিস আখলাকে নববী। এক, ইফতার তাড়াতাড়ি করা, চিটিংবাজরা ইফতার তাড়াতাড়ি করে না, আমরা আহলে হাদিসরা ইফতার তাড়াতাড়ি করি, তার জন্য কত কথা বলে। দুই, সাহারিতে বিলম্ব করা। তিন, নামাজের মধ্যে ডান হাতকে বাম হাতের উপরে রাখা, তাহাতসুররা নাভির নিচে বাঁধা, এই শেষ যে শব্দটা আছে তাহাতসুররা নাভির নিচে বাঁধা, এটা আরবিতে নিয়ে এসেছে, বেটা বাংলা করেনি, কারণ জানে বাংলা করলে বেটা ধরে পড়বে, ধরা পড়বে, তার জন্য আরবিতে লিখে রেখে দিয়েছে। এই হাদিসটার রেফারেন্স দিচ্ছে যে মাজমাউ জাওয়াইদ, হাদিস নাম্বার 2611, দারুল ফিকের বৈরুত থেকে ছাপা প্রকাশনীতে নাকি এই হাদিসটা আছে। আমি চ্যালেঞ্জ করেছি, এখনো করছি, এ হাদিস নাই, মাজমাউ জাওয়াইদের নাই, এটা চিটিংবাজি, এখানে নতুন করে নিজেই তাহাতাসুরা নাবি নিচে শব্দ ঢুকিয়ে দিয়েছে, কথা কি বুঝতে পারছেন। ও মুজাফফর বিন মহসিনকে বলছে যে এরা হচ্ছে চিট, এরা হচ্ছে দাজ্জাল, এরা কত ভুল করেছে, এই জাল হাসের কবলে বইটাকে নিয়ে কত ভিডিও, তার একটা বই আমি কয়েকশো ভুল পেয়েছি, কমপক্ষে 10-এর অধিক এপিসোড করা হয়ে গেছে যে তার বই শুধু জাল হাদিস, আর এই জাল হাদিসগুলো নিজেই তৈরি করেছে। আর একটা হাদিস তৈরি করার দৃষ্টান্ত দেখেন, তার এই বই 208 নম্বর পৃষ্ঠা, আমরা আহলে হাদিসের করাকাত তারাবি পড়ি, কথা বলে 8 টাকাত, আমাদের দলিল কোথায়, সহিহ বুখারী সহিহ মুসলিমে আছে, সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুস সালাতুত তারাবি অধ্যায় রচনা করে আমাদের আয়েশার হাদিস নিয়ে এসেছেন, রমাদান ওয়ালাফি গয়রিহি আলা ইদা শারা রাকা, যে আল্লাহর নবী রমাজান মাস হোক আর রমাজান মাস ব্যতীত 11 রাকাতের বেশি পড়তো না, স্পষ্ট সহিহ বুখারীতে ইমাম বুখারী অধ্যায় রচনা করেছে কিতাবুস সালাতুত তারাবি। তারপরেও তারা এই হাদিসটাকে নিয়ে অভিযোগ করে বলে এই হাদিসটা তারাবির হাদিস নয়, এই হাদিসটা নাকি তাহাজ্জুদের হাদিস, ভাই বলে কি বলে না কথা বলেন, বলে তো ছোট্ট জবাব, একদম অ্যান্টি ভ্যানাম, টিট ফর ট্যাট। আমরা আহলে হাদিসরা কখনোই বলি না যে হাদিসটা তাহাজ্জুদের হাদিস নয়, আমরা তো বলি তাহাজ্জুদের হাদিস, ভাই বলি না তো এই হাদিসটা কি আমাদের বিরুদ্ধে গেল, আমরা বলি এই হাদিসটাই তারাবির, এই হাদিসটা তাহাজ্জুদের, বলি কি বলি না কথা বলেন। কারণ আমাদের কাছে তারাবির নামাজটা এটা তাহাজ্জুদের স্থলাভিষিক্ত, কি বললাম, তারাবির নামাজটা তাহাজ্জুদের স্থলাভিষিক্ত। সে জবাব দিয়ে বলতে চাচ্ছে এইভাবে, যেটা কিভাবে সম্ভব, আল্লাহ নবী তো এখানে বলছে রমাদান ওলাফি গয়রিহি, রমাজান মাস এবং রমাজান মাস ব্যতীত তিনি 11 রাকাতের বেশি পড়তেন না,
তো আহলে হাদিসরা শুধু রমাজানেই তারাবি পড়ে, 12 মাসের মধ্যে 11 মাস তো পড়ে না ভাই, বলে কি বলে না কথা বলেন। তবে আমাদের দাবিটাকে বুঝো না, আমরা বলছি তারাবি এই সালাতটা তাহাজ্জুদের স্থলাভিষিক্ত, কেউ যদি তারাবি পড়ে তার তাহাজ্জুদের দরকার নেই, আর কেউ যদি তাহাজ্জুদ পড়ে তারাবি দরকার নেই। এই জ্বলন্ত দৃষ্টান্ত আজকে আমরা করেছি জুমা, কেউ যদি জুমা পড়ে তার জন্য জোহর লাগে, আর কেউ যদি জুমা না পায় তার জন্য জোহর লাগবে কি লাগবে না? তো জুমা হচ্ছে জোহরের স্থলাভিষিক্ত, তারাবি হচ্ছে তাহাজ্জুদের স্থলাভিষিক্ত। একটা নামাজ শুধু ওয়াক্তের কারণে তার ফজিলত তার কাইফিয়ত পরিবর্তন হতে পারে, জোহরের ওয়াক্ত আলাদা তার কাইফিয়ত আলাদা তার ফজিলত আলাদা, জুমার ওয়াক্ত কাইফিয়ত তার ফজিলত আলাদা কি আলাদা নয়। তাই তারাবি আর তাহাজ্জুদের কাইফিয়ত ফজিলত আলাদা থাকতে পারে, কিন্তু রমজান মাসে যেটার নাম তাহাজ্জুদ তারাবি ওটা অন্য মাসে তারাবি। ইমাম বুখারী কিতাবুস সালাতের তারাবি অধ্যায় রচনা করে তিনি প্রমাণ করে দিয়েছেন, কেন একই হাদিস দেবে তাহাজ্জুদের অধ্যায় বেঁধেছে, একই হাদিস দেবে তারাবির অধ্যায় বেঁধেছে। 147 নম্বর সহিহ বুখারীতে কিতাবুত তাহাজ্জুদ অধ্যায়ে এই হাদিস নিয়ে এসেছে, আবার 2013 নম্বর হাদিসের অধীনে ইমাম বুখারী তারাবি নিয়ে এসেছে। কথা মানে একটু কঠিন হয়ে যাচ্ছে নাকি, একটু কঠিন হচ্ছে? ওরা বলছে যে আহলে হাদিস লামাঝাবিরা সারা জীবন তো তাহাজ্জুদ নামাজ একা একা পড়ে, তো রোজার মাস আসলে জামাতে পড়ে কেন? আমার জবাব ভাই টিট ফর ট্যাট, তোমরা তো সারা জীবন সারা বছর বেতের একা একা পড়ো, রমজানে জামাত করো কেন? কথা বুঝলেন না? মানে তারা এই বুখারীর হাদিসটাকে জবাই করার জন্য, বুখারীর এই হাদিসটাকে তাহাজ্জুদ প্রমাণ করার জন্য উঠে বেড়ে লেগেছে। আরে ভাই প্রমাণ করার দরকার কি? আমরা তাহাজ্জুদ মানি, আমাদের দাবি তারাবি তাহাজ্জুদের স্থলাভিষিক্ত, একটা পড়লে আর একটা পড়ার দরকার নেই। আমি এখন মুসাফির, আমার জন্য 2 রাকাত আসর 2 রাকাত জোহর, কথা কি বুঝতে পারছেন? তো আমি যদি 2 রাকাত পড়ি আমাকে 4 রাকাত পড়ার দরকার নেই, একটা নামাজ আর একটা নামাজের স্থলাভিষিক্ত। যখন দেখছে আমাদের দলিল বুখারিতে আছে আর তাদের 20 রাকাত তারাবির হাদিস বুখারিতে তো নাই, তো নাই মুসলিমেও নাই, আবু দাউদেও নাই, তিরমিজিতেও নাই, ইবনে মাজাও নাই, নাসাইতেও নাই, আছে কোথায়? কোন কোন গ্রন্থ? মুসনাদ ইবনে আবি শাইবা, আব্দুর রাজ্জাক, ইমাম বাইহাকি, সুনান কুবরালিল বাইহাকি, এইসব গ্রন্থে আছে। তখন তারা একটা চুরি করেছে, কি করেছে জানেন? তার বই 208 নম্বর পৃষ্ঠা, 208 নম্বর পৃষ্ঠাতে তারাবি 20 রাকাত প্রমাণ করছে, এখানে হাসান থেকে একটা হাদিস নিয়ে এসেছে, এসে বলছে যে উবাই বিন কাবকে ওমর বিন খাত্তাব তারাবির আদেশ দিয়েছিল, তো কত রাকাত? মুয়াত্তা মালিক 248-এ আছে 11 রাকাতের কথা, কিন্তু রেজাল করিম আবরার এ করেছে কি জানেন? এই হাদিসটাকে নিয়ে আসার পরে লিখেছেন 20 রাকাতান, যে উবাই বিন কাবকে 20 রাকাতান 20 রাকাত তারাবি পড়িয়েছেন উবাই বিন কাব। রেফারেন্স লিখেছে 463 নম্বর টিকা সুনানে আবু দাউদ 1429। কথা বুঝতে পারছেন? বলছে আবু দাউদের 1429 নম্বর হাদিসে আছে উবাই বিন কাবকে 20 রাকাত তারাবি নির্দেশ দিয়েছেন, 20 রাকাতান লিখে রেখে দিয়েছে। আবু দাউদ খুঁজে দেখেন পৃথিবীর যত আবু দাউদ আছে কোন জায়গাতে 20 রাকাতান নেই, এটা মিথ্যা করে হাদিসের মধ্যে ঢুকে দিয়েছে। আপনার কাছে স্ন্যাক ফাউন্ডেশনে আবু দাউদ থাকলে 1429 খুলে দেখে নিন, ওখানে আছে 20 লাইলাতান 20 রাত্রি নামাজ পড়েছে, আর রেজাল্ট করিম আবরার করে দিয়েছে লাইলাতান কেটে রাকাতান। হাদিসের মধ্যে জালেতি করে নিজেদের আমল প্রমাণ করছে। জি হ্যাঁ, দেওবন্দি দার্সি নুসখা যেটা আছে সাহারানপুরির, ওইখানে কিন্তু রাকাতান তারা ঢুকিয়েছে, কিন্তু সৌদি আরব থেকে যে আবু দাউদ ছেপে এসেছে ওখানে রাকাতান নেই, লাইলাতান আছে। আলবানি তাহাকিক আবু দাউদ যে নুসখা আছে ওটাতেও আছে 20 রাত্রির কথা লাইলাতান, যেটা মাশহুর হাসান আলবানি ছাত্র তাহাকিক আবু দাউদ যেটা বৈরুত থেকে ছাপা, ওটার মধ্যেও 20 দিনা লাইলাতান আছে। শেখ শোয়েব আরনাউত হানাফিদের জগৎ বিখ্যাত মুহাদ্দিস মহাকিক, তারও আবু দাউদ আছে, ওখানেও লাইলাতান শব্দ আছে। ইমাম জাহাবির বিখ্যাত বিখ্যাত গ্রন্থের মধ্যেও লাইলাতান শব্দ দিয়ে নিয়ে এসেছে অনেকগুলো গ্রন্থে, কিন্তু তারা এই 20 রাকাতকে প্রমাণ করার জন্য আবু দাউদের মধ্যে আল্লাহ নবীর নামে হাদিসকে জাল করে দিয়েছে। তুমি আবার আমাদের আহল হাদিসকে বলো দাজ্জাল, এই জন্য বলেছি, এই জন্য আমি বলেছি যে যাকে তাকে বাহাসের চ্যালেঞ্জে লাভ নেই, যে বাহাস করতে পারে তাকে করো,
শুধু আব্দুর রাজ্জাক সূরা ফাতিহা পারে না, মুজাফফর সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, ব্রাদার রাহুল সূরাতুল ফাতিহা পড়তে পারে না, যে সূরা ফাতিহার যদি বাহাস করতে চলে আস চাও তো সূরা ফাতিহা কে কত বড় কিরাত করতে পারে। আমাদের এই নাসিরাবাদ হাফেজিয়া কিরাতিল মাদ্রাসার মধ্যে চলে আসো, ছোট্ট ছোট 4 বছরের শিশুর সঙ্গে তোমাকে বসিয়ে দেবো। আবরার কিরাতের প্রতিযোগিতা করতে আমরা নামি নাই, আমরা এসেছি দলিল দিয়ে কথা বলতে। আমাদের দলিল এটা ওয়াকাত্ত কঠিন ভাবে কিরাতের অভিযোগ দিয়ে কিরাতের দায়ভার দিয়ে পালানোর চেষ্টা করো না। কিরাতের প্রতিযোগিতা হলে আমাদের মাদ্রাসায় চলে আসো, 4-5 বছরের ছেলেদের সঙ্গে তোমাকে বসিয়ে দেবো। তোমার চাইতে ভালো যদি কিরাত করতে না পারে সেই দিন আমাদেরকে বলে দিও, পালানোর চেষ্টা। আল্লাহ তুমি এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুমা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, যে কথাগুলো বলেছি কথাগুলোকে আবার আমি বোঝানোর চেষ্টা করছি। এক, জিয়াদের ফজিলত নেওয়ার জন্য বিধবা যারা আছে তাদের খেদমত, তাদেরকে অর্থনৈতিক দিক থেকে মানসিক দিক থেকে সাপোর্ট করতে হবে। দুই, যত এতিমখানা আছে সে দান সাদগা যা পারেন সর্বত চেষ্টা করে আপনাকে এই ফজিলত নিতে হবে। তিন, বাবা মার খেদমত করতে কোনো সময় ভোলা যাবে না, জুমার দিন প্রথম মুসল্লি হতে হবে এটা আপনি বাধ্য। 4-5 নম্বর বিষয়, আপনার মোবাইল যেটা আছে মোবাইলকে মুসলমান বানান, নচেত আপনাকে এই মোবাইল কাফের মুরতাদ বানিয়ে দেবে। এই 5টা কথা আপনাকে বলার জন্য এসেছিলাম, আর কয়েকটা বিষয় আনুষঙ্গিকভাবে বললাম। প্রশ্নোত্তর আছে, প্রশ্নোত্তর পড়ব না চলে যাব, প্রশ্ন পড়তে হবে ভাই। একটা মাইক্রোফোন দেন এই তো চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন হলো, যদি কোন মুসলিমের দুনিয়াবি যাবতীয় আমল কাজকর্ম ঠিক থাকে এবং কিয়ামতের হিসাব গ্রহণের দিন তার জান্নাত জাহান্নাম নির্ধারিত হয় আকীদা ও তাওহীদের ভিত্তিতে, তাহলে সে ব্যক্তির ফয়সালা কি হবে? বিশেষ একটা ঘোষণা যে আমার লেখা কিছু বই আছে বছরে বের হয়েছে, দেখেছেন হাত বাঁধা নিয়ে সবচেয়ে বেশি যখন দ্বন্দ্ব ঝামেলা হয়েছে এই জন্য আমি হাত বাঁধার ওপরে একটা বই লিখতে শুরু করেছিলাম। তো বইটা লিখতে গিয়ে দেখলাম উর্দু ভাষার একটা চমৎকার বই আছে, আল্লামা কেফায়েতুল্লাহ সানাবেলি আহল হাদিসদের, আমাদের মুম্বাইয়ের তিনি এখন মুহাদ্দিস। তো তার বই দেখলাম হাত বাঁধা প্রসঙ্গে তিনি 900 পৃষ্ঠার বই লিখেছেন। তো বইটাকে মুক্তাসার করেছি 330 পৃষ্ঠা। তো বইটা নেওয়া হয়েছে, আর অনেকগুলো বই আছে, যারা নিতে চান স্টেজে বাঁদিকে আছে, আপনার আলোচনার শেষে নিয়ে যাবেন। প্রশ্ন করেছেন, কোন ব্যক্তি এই দুনিয়াতে অনেকগুলো আমল করেছে কিন্তু তাকদীরে যদি লেখা থাকে সে জাহান্নামে যাবে, তার কি তাকদীরের প্রভাবে সে জাহান্নামে যাচ্ছে? আসলে তা নয়, তাকদীর ওটাই, তাকদীর হচ্ছে আল্লাহর জ্ঞান। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জানতেন যে সারা জীবন আমল করবেন শেষকালে মুরতাদ হয়ে যাবেন, এটা আল্লাহ জানতেন। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই তাকদীরে ওইভাবে লিখে রেখেছে। আল্লাহ লিখেছেন বলে আপনি করছেন এমনটা নয়, মানে আপনি করবেন বলেই আল্লাহ আগে থেকে লিখে রেখেছে। জি, দ্বিতীয় প্রশ্ন হলো, মোনাজাতের পর হাত মুখে মাসা করা বা চুমু খাওয়া যাবে কি? মোনাজাতের পরে মুখ মাসা করা যাবে কি যাবে না, এটা নিয়ে আমার সঙ্গে আপনাদের দ্বিমত হবে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী সুনানে আবু দাউদ 1488 নম্বর হাদিসে হাত মাসা করা মানে মুনাজাতের পরে দোয়ার পরে মুখ মাসা করা হাদিসগুলোকে দুর্বল জয়ীব বলেছেন। তবে আমাদের তাহাকিক পরবর্তী তাহাকিক এটাগুলো করেছেন শায়খ ইরশাদুল হক আসারি হাফেজাহুল্লাহ, এখনো জীবিত আছেন আলহামদুলিল্লাহ। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লার সিলসিলা হাদিসের সহিয়া পড়বেন, ইরশাদুল হক আসারিকে অনেক জায়গাতে আল্লামা নাসিরুদ্দিন আলবানী শায়খ বলে সম্বোধন করেছেন, উস্তাদ অনেক বড় মাপের তিনিও মহাদ্দিস। তিনি এর উপরে একটা আলাদা উর্দুতে প্রবন্ধ রচনা করেছেন মুখ মাসা করার উপরে। তো তিনি হাদিসগুলোকে সবগুলোকে জমা করে বলেছে, এই হাদিসের একটা হাদিস আছে হাসান লি গয়রিহি, তাই কেউ যদি মুখ মাসা করে এটাকে বিদাত বলা যাবে না। শুকরিয়া। অনেক মুসল্লিকে দেখা যায় তাসবিহ দানায় তাসবিহ গণনা করে, এটা কি সহিহ? অনেক মুসল্লিকে দেখা যায় তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করছে, সুনান আবু দাউদ 1504 নম্বর হাদিস। এই হাদিসের একটা অংশকে আলবানী রহিমাল্লাহ হাসান বলেছেন, আর শেখ সালেহ আল উসাইমিন ফতোয় আরকানুল ইসলামে বলেছেন, কেউ যদি তাসবিহ গণনা করতে চায় সে যদি অন্ধ হয় গুনতে না পারার কারণে হোক, বা স্মৃতিশক্তি দুর্বল হওয়ার কারণে হোক, বা গুনতে গুনতে ভুলে যায়, এইসব দুর্বল ব্যক্তিরা তাসবিহ গণনা করলে তাদের জন্য বিদাত ফতোয়া হবে না। যার গোনার সামর্থ্য আছে ইয়াং টকবগে যুবক, তার জন্য তাসবিহ গণনা করা উচিত নয়।
মুসনাদে আহমদে হাদিস আছে, কিয়ামতের মাঠে আপনার আঙ্গুলগুলো সাক্ষী দেবে। শুকরিয়া। বর্তমানে খেলা